नमस्कार सर्वप्रथम दर्शक बंधु अपने प्रत्येक के छोट यूट्यूब चैने और एक बार स्वागत जाना बंधुरा आज के लक्ष्मी भाण्डार नहीं तीन बड़ घोषणा करल माननीय मुख्यमंत्री तो कि से तीन बड़ घोषणा समस्त विषय जानते हम अवश्य आपके भिडियो सम्पूर्ण देखते हैं अपन जदि एखो पर्त मने लक्ष्मी भाण्डार सम्पर्क प्रश्न था अवश्य हमारे चैनल के सबसक्राइब कर रेखे देवें प्रत्येक प्रश्न उत्तर सठिक भावे दिए थके तो बंधुरा राज्य सरकार लक्ष्मी भाण्डार प्रकल्प टाक नहीं एप्रिल मासे तीन बड़ घोषणा करल चलती एप्रिल मासे लक्ष्मी भाण्डारे टाका निये महिलादेर टाका देवा निये तीनटी नतून आपडेट घोषणा करेछे राज्य सरकार। लक्ष्मी भाण्डारे पुरनो सुविधाभोगी एवं नतूनदेर जन्य भीषण गुरुत्वपूर्ण। सम्प्रति देखा जाच्छे प्रकल्पे बेश किछु एमन महिला रयेछेन जे सकल महिलारा आगे नियमित लक्ष्मी भाण्डार प्रकल्पे टाका पेलेओ बर्तमाने दुई तीन मास धरेई टाका पाच्छेन ना। ताछाड़ा राज्येर आरो बेश किछु महिला रयेछेन नतून करे आवेदन करे रयेछेन एछाड़ाओ अनेकेर भूल संशोधन करेछेन तबे समस्त समाधानेर परेओ एखोनो टाका पाच्छेन ना। सुतरां ए टाका ना पावा निये अभियोगेर कारणे चलती एप्रिल मासे विशेष घोषणा राज्य सरकारेर कबे कादेर कोन जिलाय कबे टाका देवा हबे सेई निये जानानो होयेछे। एई घोषणाय जे सकल महिलादेर सम्पर्के जानानो होयेछे जे सकल महिलारा नतून आवेदन करेछेन गत दुआरे सरकार कैम्पे से सकल महिलादेर समस्त जाचाई प्रक्रिया शेष हवा सत्त्वेओ एबं प्रकल्पेर मेसेज पावा सत्त्वेओ टाका पाच्छेन ना तादेर ब्यांक अकाउंटे एटाई किन्तु जानानो होयेछे। एरई साथे नियमित जारा एतदिन धरे लक्ष्मी भाण्डार प्रकल्पेर टाका पेलेओ बर्तमाने कयेक मास धरे प्रकल्पेर টাকা পাচ্ছেন না তাদের নিয়েও জানানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রথম ঘোষণাটি হলো সেই সব মহিলাদের জন্য যে সকল মহিলারা গত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি সে সকল সমস্ত মহিলাদের জন্য এপ্রিল মাসে রয়েছে বড় সুখবর। এই চলতি এপ্রিল মাসে সাধারণ মহিলারা পাবেন 1000 টাকা এবং তপশিলী ও উপজাতি মহিলারা পাবেন 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে। যারা মার্চ মাসে টাকা পাননি একমাত্র তারাই এই বাড়তি টাকা পাবেন। এই ক্ষেত্রে যে সকল মহিলারা গত মার্চ মাসে টাকা পেয়ে গেছেন তারা সকলেই এই এপ্রিল মাসে 500 ও 1000 টাকা একটি কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। দ্বিতীয়ত রয়েছে পরিষ্কার জানানো হয়েছে যে সকল মহিলাদের জন্য যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন যে সকল মহিলারা তাদের মধ্যে যে সকল মহিলারা টাকা পাননি তবে দুটি মেসেজ পাওয়া গিয়েছে। এছাড়াও যে সকল মহিলারা বিভিন্ন ধরনের ভুল সংশোধন করেছেন তাদের ভুলগুলি সংশোধন করা হয়ে গেছে নবান্নের তরফে জানানো হয়েছে। যেসব মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যে সকল সুবিধাভোগী তাদের সমস্যাগুলো সমাধান করিয়েছেন তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে। এবার থেকে সেই সব আবেদনকারীরা ও সমাধান মহিলারা এই এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের তৃতীয় ঘোষণা জানানো হয়েছে যে সকল লক্ষ্মীর ভাণ্ডারের পুরাতন মহিলারা যারা রয়েছেন যে সকল মহিলাদের জন্য নবান্নের তরফে জানানো হয়েছে যে এই এপ্রিল মাসে মহিলাদের জন্য রয়েছে সুখবর। এই মাসে দুইবার করে টাকা পাবেন। এই নিয়ে সরকারি নির্দেশে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই মাসে দুবার করে টাকা ঢুকতে চলেছে এবার অনেক পুরাতন উপভোক্তাদের। নবান্নের তরফে জানানো হয়েছে যে সকল মহিলারা বিধবা ভাতা টাকা পাচ্ছিলেন তার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আরও একবার করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। অর্থাৎ দুবার করে কিন্তু টাকা পাবেন যারা পুরাতন, অর্থাৎ যারা বিধবা ভাতা টাকা পাচ্ছেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকাও পাবেন এবং যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তারা কিন্তু বিধবা ভাতার জন্য কিন্তু টাকা পাবেন। তো এইটি ছিল তিনটি বড় বড় ঘোষণা। আশা করছি এই তিনটি ঘোষণা আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের কোন ঘোষণাটি ভালো লেগেছে বা আপনারা কোন ঘোষণার মধ্যে পড়তে চলেছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং এপ্রিল মাসে এখনও পর্যন্ত যদি আপনারা টাকা না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন, অনেক মহিলারা তারা কিন্তু সমস্ত বিষয়ে জানতে চায়। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।